পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের একটি টুইটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। ওই টুইটে তিনি উল্লেখ করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে তার বয়স ও শারীরিক কারণে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সিকে মেল করে জানিয়ে দিয়েছেন। এ ব্যাপারে রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি টুইটে সত্যতা স্বীকার করেন। তিনি জানান, বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি থাকছেন, বিধানসভা নির্বাচনের পর দল যদি তাকে আবার চেয়ারম্যান পদে রাখেন তাহলে তিনি থাকবেন কিনা সে বিষয়ে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, মানে আমার বয়সের কারণে এবং স্বাস্থ্যের কারণে শরীরটা আমার ভালো যাচ্ছে না অনেকদিন ধরে। আচ্ছা, সেই জন্য আর এবারে নির্বাচনে দাঁড়াবো না। স্যার, এটা কারণ হতে পারে না, গতকাল যেমন মুখ্যমন্ত্রী বর্ধমান সফরে এসেছিলেন সেই জায়গাতে আপনাকে দেখা যায়নি, হয়তো রাগ অভিমান থাকতে পারে স্যার আপনার? না, আমি যেতে পারি, আমার শরীর ভালো ছিল না, মানে খুবই অসুস্থ ছিল। অনুরোধ করা হয়েছিল এবং তখনই আমি ঠিক করেছিলাম যে বর্ধমানের মানুষের জন্য কিছু কাজ করব এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্যও করব। তো বর্ধমানে আমি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান থাকায় যথেষ্ট কাজ করেছি এবং মানুষ দেখে খুশিও হয়েছে। বর্তমানে সাধারণ মানুষ খুবই আমার কাছে প্রিয় এবং তারাও আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, কাজও করেছি প্রচুর। বর্তমানের আগের যে অবস্থা ছিল এখন সেই অবস্থা নেই, যেদিকে তাকাবেন সেদিকেই বিটিএর কাজ আছে। তো ফলে এই কাজ করার আনন্দ পেয়েছি, তাই বর্ধমানের মানুষকে আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং তাদের কল্যাণ কামনা করি। ইলেকশনের আগে কি বর্ধমানে দেখা যাবে স্যার আপনাকে? আমি তো বর্ধমান যাচ্ছি, তো আমি তো বিটিএ চেয়ারম্যান আছি, কাজ করছি এখনো, হয়তো শুক্রবারে যদি শরীর ভালো থাকে তাহলে যাব। তাহলে যদি স্যার আপনাকে, যদি রাজ্য সরকারে তৃণমূল সরকার থাকে আর আপনাকে বিডিএ চেয়ারম্যান থাকতে বলেন, তাতে কি আপনি সক্ষম থাকবেন, থাকতে চাইবেন? আগে বলুন দেখি, তখন যদি শরীর ভালো থাকে তখন চিন্তা করব। এ ব্যাপারে বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হয়, উনি একজন গুণী শিক্ষক, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কার্যকলাপ বরদাস্ত করতে না পারায় এই রূপ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বাবু হচ্ছেন একজন উচ্চ শিক্ষিত মানুষ, তার সঙ্গে তিনি বর্ধমান ইউনিভার্সিটির দীর্ঘদিনের প্রফেসর ছিলেন, অন্যদিকে তিনি মানে পশ্চিমবঙ্গের মন্ত্রীও ছিলেন। তো ওনার মতো ব্যক্তি যে এরকম একটা টুইট করে আর চিঠি করা, এটার একটা দিক হতে পারে যে তৃণমূল দলে যে তোলাবাজি, দুর্নীতি, কাটমানি, বালি মাফিয়াদের রাজ, কয়লা মাফিয়াদের রাজ, এদের থেকে হয়তো তিনি নিজেকে দূরে সরিয়ে রাখবার জন্যই হয়তো তিনি এই চিঠি করেছেন। অন্যদিকে আর একটা জিনিস উনি স্পষ্ট করে দিয়েছেন যে আগামী দিন তৃণমূল সরকারে আসছে না। তাদের আরও অভিযোগ, বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারবেন না বুঝতে পেরেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ভারতীয় জনতা পার্টি সরকারে আসতে চলেছে, এটা তার কথা দিয়েই স্পষ্ট হয়েছে। তিনি বুঝতে পেরেছেন যে এরপর তিনি যেই টিকিটেই দাঁড়ান, ভারতীয় জনতা পার্টির এগেনস্টে উনি জিততে পারবেন না যেই কোনো বিধানসভা থেকে। তাই জন্যেই হয়তো তিনি এই মত প্রকাশ করেছেন। অন্যদিকে ওনার মতো বুদ্ধিজীবী সম্পন্ন মানুষের কাছে আমরা সাধারণ মানুষ যে মানে বিশ্বাস রাখি যে উনি রাজনীতির মধ্যে না থেকেও সাধারণ মানুষের জন্য অনেক কিছুই করতে পারেন, এটা আমাদের আশা আছে ওনার প্রতি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।